বাঙালি অভিনেত্রী খ্রিস্টান রীতিতে বিয়ে করলেন জার্মান তরুণকে। বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজিতা দে। খ্রিস্টান রীতি মেনে একটি গির্জায় বিয়ে করেন উত্তরণ ও নজর খ্যাত কলকাতার বাঙালি অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। রবিবার জার্মানির একটি গির্জায় খ্রিস্টান রীতি অনুযায়ী বিয়ে করেন অভিনেত্রী। এদিন সৃজিতার পরনে ছিল সাদা রঙের গ্রাউন, অন্যদিকে কালো স্যুট পরেছিলেন তার দীর্ঘদিনের প্রেমিক। তাদের বিয়ের ছবি ঠিক যেন রূপকথার মতো। মাইকেল বহম পেপের সঙ্গে বিগত 3 বছর সম্পর্কে রয়েছে সৃজিতা। জার্মানির বাসিন্দা হলেও কাজের তাগিদে বর্তমানে ভারতে থাকেন তিনি। 2021 সালে বিয়ের পরিকল্পনা ছিল তাদের, তবে করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায়। গত বছর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে সৃজিতাকে প্রপোজ করেছিলেন মাইকেল বহম পেপ। খ্রিস্টান রীতিতে বিয়ের পর বাঙালি রীতিতে বিয়ে করবেন তারা। এবছরের শেষেই টুপোর মাথায় দেখা যাবে জার্মান পাত্রকে। বি নিউজ, ঢাকা।